ঈদ মোবারক সকলকে, ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। গত ক্লাসে আমরা কোরভেই তিন পর্যন্ত করেছিলাম, এবার আমরা তারপরে যাচ্ছি। কোরভেই তিনের পরেই আছে মায়া ডাবুস। প্রথমে আমরা যে মায়া ডাবুসটি করেছিলাম এটা ঠিক সেরকমই, একটু পার্থক্য আছে। তাকিটার জায়গাটা আগে করতাম আমরা তাকিটা তাকিটা, এবার হাতটা উপরে না গিয়ে নিচে যাবে। একবার একটু দেখে নিই, তো তারপর হাতটা এখান থেকে গিয়ে পতাক হস্ত ঘুরিয়ে হাতটা ঘুরে অ্যাঙ্গেলে তাকানো। তো পুরো মায়া ডাবুসটা আমি একবার করে দেখাচ্ছি। তো করবেই তিনের পরে এই মায়া ডাবুসটা আসবে। ঢালং কুতাক্কা ধিক কুতাক্কা তা দেঙ্গি না তুম তাক্কা ধেমি তাক্কা ধেমি তাক্কা ধেমি তাক্কা ধেমি তাক্কা ধেমি তাক্কা ধেমি তাক্কি টা টা কি টা 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 তাক্কা তাক্কা ধিম মি তাক্কা তাক্কা ধিম মি তাক্কা তাক্কা ধিম মি। মায়া ডাবুসের পরে রয়েছে কোরভেই চার। চলুন কোরভেই চারের জ্যোতিগুলো একবার দেখে নেই। ধালং কুতাক্কা ধিক কুতাক্কা তা দেঙ্গি না তুম তাক্কা ধিম মি তাক্কা ধিম মি তেই তেই ধে ধে তেই তাক্কা ধিম মি তাক্কা ধিম মি তেই তেই ধে ধে তেই তাক্কা ধিম মি তেই ইয়া তেই ই তেই ইয়া তেই ই তেই উম তত্ত তেই উম তত্ত তেই তেই ধি ধি তেই তেই উম তত্ত তেই উম তত্ত তেই তেই ধি ধি তাক্কিট তেই তেই ধি ধি তাক্কিট তেই তেই ধি ধি তাক্কিট তেই তেই ধি ধি তেই তাক্কা তাক্কা ধিম মি। কোরভেই চারের প্রথমে যে সকল মুভমেন্ট আছে তা একবার একটু দেখে নিই। ঢালং কুতাক্কা ধিক কুতাক্কা তা ধিঙ্গি না তো তাক্কা ধিম মি তাক্কা ধিম মি তেই তেই রয়েছে তেইয়া তেই তেইয়া তেই তেই উম তত্ত তেই উম তাহা তেই তে ধি ধেই তেই উম তত্ত তেই উম তাহা তেই তে ধি ধেই। চলুন আরামসে একবার দেখে নেই। ঢালং কুতাক্কা ধিক কুতাক্কা তা ধিঙ্গি না তো তেইয়া তেই তেইয়া তেই তেই উম তত্ত তেই উম তাহা তেই তেই দিদি তেই তেই উম তত্ত তেই উম তাহা তেই তেই দিদি তেই। এখানে যে সকল বিষয়ের প্রতি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তা একবার বলে দিচ্ছি। প্রথমে পায়ের মুভমেন্টটি দেখাচ্ছি। ডান পা সামনে যাবে, প্রথমে একটু ডিপ দিয়ে যাচ্ছি তেই উম, ডিপ দিয়ে টোটা উপরে উঠবে, গোড়ালির উপর ভর থাকবে। তা হা তা হা, তার মানে প্রথমে ডিপ দিচ্ছি দেন লাভ দিচ্ছি, এবং লাভ দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে পায়ের স্থানাকাম, যে পজিশনটা স্থানাকাম সেটা যেন নষ্ট না হয়, এরকম ফাঁকা হয়ে যায়, সেরকম যেন না হয় বা এরকম হয়ে যায়, স্থানাকাম পজিশন যেন ঠিক থাকে। এবং হাত যেটা করতে হবে, আলাপাদমা গিয়ে আলাপাদমা উপরের দিকে আবার আলাপাদমাতে ফেরত আসবো আমরা। অনেকে এটাও করে, কিন্তু আমরা যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে আলাপাদমাটা উপরে গিয়ে সোজা। একবার পুরো মুভমেন্টটি দেখে নিই একটু স্লোতে। তেইয়া তেইগি তেইয়া তেইগি, এরপরে রয়েছে তেই উম তাত্তা তেই উম তাহা, এটাও আমি স্লোতে দেখাচ্ছি। তেই উম তাত্তা
Teyum ta. Teyum ta ta. Teyum ta. Tey tey did did tey. তো এখানে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে, হাতটা যেন অল্পতে না খুলে যায়, পুরোটা উপরে যাবে। তেইয়ুম, হাত ঘুরে বডি সহ এইদিকে তাকাবো। তো আমি আরেকবার দেখাচ্ছি, ঢালাং কুতাক্কা দি কুতাক্কা তা দেঙ্গেই না তো। তেইয়ুম তা তা Teyum ta ha Teyum ta ta Teyum ta ha Tey tey di di tey তো এখানে খেয়াল রাখতে হবে, ত্রিপলতাক হাতটা প্রথম এখানে তেই তেই ধি ধি তেই। এরপরে রয়েছে তাকিটা তেই তেই ধিদি থেই, তাকিটা তেই তেই ধিদি থেই, তাকিটা তেই তেই ধিদি থেই। চলুন মুভমেন্টটা একবার দেখে নিই, তাকিটা তেই তেই ধিদি থেই, তাকিটা তেই তেই ধিদি থেই, তাকিটা তেই তেই ধিদি থেই, তাক্কা তাক্কা দিমি। কি হচ্ছে আমি একবার পুরোটা দেখাচ্ছি, তা কিট টা তেই তেই ধি ধি তেই, তা কিটা তেই তেই ধি ধি তেই, তা কিটা তেই তেই ধি ধি তেই, তাক্কা তাক্কা ধিমি। আমরা এই করবেই চার মৃদুকের সাথে ট্রাই করবো। Garisa nida, garisa nida, pama padasa.